প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছে আওয়ামী লীগ। দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে দলের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও উপদপ্তর সম্পাদক সায়েম খান 10 জনের নামের তালিকা জমা দেন। পরে সাংবাদিকদের সেলিম মাহমুদ জানান, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভাপতি মণ্ডলীর সভায় এসব নাম চূড়ান্ত হয়। তিনি বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় আওয়ামী লীগ। বিএনপি নাম না দেয় সার্চ কমিটির কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে না বলেও দাবি করেন। বিএনপির শুভবুদ্ধির উদয় হবে এবং তারা গণতন্ত্রের পথে হাঁটবে এমন প্রত্যাশা আওয়ামী লীগের। মাননীয় সভাপতি এবং প্রেসিডিয়াম সদস্য একেবারে দলের সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে সেটি তারা তালিকা প্রস্তুত করেছে।